ফ্যাট যা আপনাদের সাইডে চর্বিগুলো হয় অনেক লোকের এত বড় মোটা ধরতে পারে না তারা এই এক্সারসাইজটা করে সাইড চর্বি কেটে নিয়ে সাইড ফ্যাটটাকে আপনি দ্রুত কমাতে পারেন বন্ধুরা এই এক্সারসাইজটা খুবই একটা পাওয়ারফুল এক্সারসাইজ আপনারা যদি করেন তো ভালো রেজাল্ট 100% পাবেন জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস তো ফ্রেন্ডস আমার কাছে যে মানে কয়েকটা কমেন্ট যে বলা হয় যে মানে প্যাট কিভাবে কমানো হয় মানে সিক্স প্যাক এটি কি আপনার ভুড়িটা কিভাবে কমাবেন সেই মতো কয়েকটা মানে আমার কাছে মানে রিকোয়েস্ট আসছে প্লাস কমেন্ট আসছে যে ভাই কিভাবে আমার ভুড়িটাকে কমাবো আমার সাইড চর্বিগুলো আমার সাইডের ফ্যাটগুলো কিভাবে কম করবো এনেকি আমার সিক্স প্যাক এনেকি আমার পেটটাকে কিভাবে আমি ওভারঅল কম করবো সেই মতো কয়েকটা কমেন্ট আসছে যে কমেন্টের থ্রু আমি আপনাকে বোঝাতে চাইতেছি যে কি ব্যায়ামগুলো করলে বা কি এক্সারসাইজগুলো করলে আপনারা খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন এবং আপনার ফিটনেসটাকে খুব তাড়াতাড়ি আপনারা গ্রো করতে পারেন তো বন্ধুরা আজকে নর্মাল আমি কয়েকটা আপনাকে যে জিমে দেখাবো যে আপনার যে সিক্স প্যাকগুলো বা যে সিক্স প্যাক বানানোর জন্য যে ব্যায়ামগুলো তৈরি করা হয় বা যে ওয়ার্কআউটগুলো যে এক্সারসাইজগুলো বলা হয় সেই এক্সারসাইজগুলো আমি আপনাকে পারফেক্ট করে বলবো প্লাস আপনাকে দেখাই দেবো যে এই এক্সারসাইজগুলো আপনারা যদি সঠিকভাবে ফলো করেন তো আপনারা ওভারঅল আপনাকে ফিটনেসটাকে গ্রো করতে পারেন আপনাকে আপনাকে একটু দেখতে আপনার প্যাকটাকে কমাতে পারেন তো বন্ধুরা বেশি কিছু বলবো না শুরু করছি আমার ভিডিও আর পারলে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবেন তাতে আমার নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা শুরু করছি আমার ভিডিও তো বন্ধুরা ফার্স্ট যে ওয়ার্কআউটটা হবে তার জন্য আমাকে একটু কিন্তু চড়াইয়ে দরকার যাকে আমরা মেট বলি মেট আমরা মাদুর যাই বলতে স্যার তো বন্ধুরা দেখো এই মতো আপনাকে মাদুরের দরকার যে আপনারা এই মধ্যে ফোনের মধ্যে দিচ্ছে আপনারা ওয়ার্কআউট যেগুলো করবেন তো সেগুলো আপনাদের মানে সিক্স প্যাক যাদের ভুড়িটা বেড়ে গেছে তাদের ভুড়ি অতিরিক্ত খাবার খেয়ে মানে বেড়ে হচ্ছে বা যাদের ভুড়িটা অতিরিক্ত বেড়ে গেছে তার জন্য এই এক্সারসাইজটা আমি বলবো আমরা প্রথম এক্সারসাইজটা যেটা আমি দেখাবো নর্মাল তো আমি অনেক কয়েকটা আপনাকে এক্সারসাইজ দেখাবো প্রথম এক্সারসাইজটা দেখাবো আমরা সেটা আপনার মন দিয়ে করবেন আর কীভাবে করবেন আপনারা শুধু ভিডিওর মধ্যে দেখুন প্রথম এক্সারসাইজটা আপনারা এইভাবে করবেন মনে রাখবেন বন্ধুরা আপনারা প্রত্যেকটা সেটের মধ্যে 20 এনে কি 20 বার করে মারবেন আর কিন্তু আপনারা 4টা সেট মারবেন তো মনে রাখবেন প্রত্যেকটা সেটে 20 রেপিটেশন এনে কি 4টা সেট দ্বিতীয় নম্বর এক্সারসাইজটা আমি বলবো বন্ধুরা এরপরে যেটা আপনাকে পুরো সাইড চর্বি এনেকে আপনাদের সাইড যে মানে ফ্যাটগুলো আছে সেগুলো কমানোর জন্য পারফেক্ট একটা এক্সারসাইজ দ্বিতীয় নম্বর এক্সারসাইজ সেটা কীভাবে করবেন আমি দেখাই দিচ্ছি তো ফ্রেন্ড দ্বিতীয় নম্বর ওয়ার্কআউটটা করার আগে আমি বলছি বন্ধুরা এই ওয়ার্কআউটটা করতে গেলে আপনার পাটা খুব উপর নিচ হতে পারে তো পাটা ঠিক সাপোর্ট রাখবেন তো আমি এই প্লেটটা 15 কেজি প্লেটটা এখানে রাখতেছি তারপরে আমার পাটা একটু উপরে উঠবে না তো এই যে আমি একটু দেখা হয়ে আমি এই প্লেটটার সাহায্যে হাতে ধরে এইভাবে মারবো যেটা আপনার সাইড চর্বিকে ভালো একটা কাজ দেবে তো আপনারা দেখুন আমি কিভাবে মারতেছি যার ফলে আপনাদের সাইড চর্বিটা আছে আপনাদের সাইড ফ্যাটটা আছে খুব দ্রুত কমে যাবে আপনার এই এক্সারসাইজ যদি করেন বন্ধুরা সাইড ফ্যাট যে আপনাদের সাইডে যে চর্বিগুলো হয় অনেক লোকের এত বড় মোটা ধরতে পারে না তারা এই এক্সারসাইজটা করে সাইড চর্বি কেটে নিয়ে সাইড ফ্যাটটাকে আপনি দ্রুত কমাতে পারেন বন্ধুরা এই এক্সারসাইজটা খুবই একটা পাওয়ারফুল এক্সারসাইজ আপনারা যদি করেন তো ভালো রেজাল্ট 100% পাবেন তো বন্ধুরা এর পরে আমি ওয়ার্কআউটটা বলবো সেটা হচ্ছে নাম্বার 3 তো বন্ধুরা এই 3 নম্বর ওয়ার্কআউটটা যদি আপনারা ভালো করে করেন তো আরও একটা ভালো রেজাল্ট পাবেন 3 নম্বর ওয়ার্কআউটটা করার জন্য আপনারা দেখুন ভিডিওটা আমি কীভাবে করতেছি তিন নম্বর ওয়ার্কআউট করতে গেলে আমাকে এই মতো ব্যালেন্সের দরকার এই ব্যালেন্সের সাহায্যে আপনারা খুব সহজে করতে পারেন এই ওয়ার্কআউটগুলো তো আমি দেখছি কিভাবে করতেছি আপনারা দেখুন উনি এইভাবে স্যার বসে আপনারা এই এইভাবে
তো এরপরে যদি আপনারা কিছু বুঝতে অসুবিধা হয় বা আপনাদের যদি কোনো ডাউট থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেরকম প্রবলেম সলভ করার চেষ্টা অবশ্যই করব বন্ধুরা দেখা হবে নেক্সট আরেকটা ধামাকাদার ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ।